আমরা যখন তার উপুর করে শুয়ে তাকে দুই হাত মাজায় রেখে বলি মাথা ওঠান, অধিকাংশ লোক ওঠাতে পারে না। তো এখানে দেখা যায় লেটিসিমাস ডোরসি, ইরেক্টর স্পাইন, গ্লুটস মাসেল এগুলো খুব উইক থাকে। তো এই উইক মাসেলকে স্ট্রং করার সারা পৃথিবীতে একমাত্র কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। কোমর ব্যথা ভালো করতে সেরা চিকিৎসা, তাহলে কোমর ব্যথা ভালো করতে সেরা চিকিৎসা কি? যে চিকিৎসা আমি করি এই চিকিৎসার নাম হলো ফিজিওথেরাপি। এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। এখানে বলা হয়েছে যে অধিকাংশ কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা আমার কাছে, আমি এবং আমার টিম যেভাবে চিকিৎসা করি তাতে এটাকে আমরা খুব সাধারণ ভাবি। অনেক মানুষকে প্রভাবিত করে, এর বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ভুলভাবে বসা, ভারী বস্তু তোলা বা শারীরিক কার্যকলাপের যে সমস্ত আমরা কার্যকলাপ করি সেখানে ডিস্কের সমস্যা হতে পারে, সেখানে নার্ভের সমস্যা হতে পারে। এই সমস্যা মোকাবেলার জন্য ফিজিওথেরাপি একটি কার্যকরী পদ্ধতি, কার্যকরী চিকিৎসা, এটা প্রমাণিত। বয়স বাড়ার সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসা অপরিহার্য। দীর্ঘমেয়াদী ব্যথামুক্ত জীবন ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া অসম্ভব। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, জরিপটা কোথায় হয়েছে, জরিপটা হয়েছে আমেরিকায়। সেই জরিপে ফিজিওথেরাপি ব্যবহার করেন এবং তারা এটি কতটা কার্যকর মনে করেন সের উপর একটা জরিপ করা হয়েছে। তাতে দেখা গেছে যে প্রায় 51 জন লোক, 100 জনের মধ্যে 51 জন লোক এই ফিজিওথেরাপি চিকিৎসা নেন এবং 86% লোক এই চিকিৎসায় তাদের কোমর ব্যথা ভালো বোধ করেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলেন এটি একটি কার্যকরী চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার সুবিধাসমূহ, প্রথম, ব্যথা কমানো। ফিজিওথেরাপি ব্যথা কমাতে সাহায্য করে কারণ এটি মাংসপেশী ও জয়েন্টের যে স্থিতিস্থাপকতা আছে সেখানটায় এটাকে বাড়ায়, আমাদের শক্তি বৃদ্ধি করে। ফিজিওথেরাপি চিকিৎসা যারা উইকনেসের জন্য, বিশেষ করে আমাদের এখানে যারা আসে, আমরা যখন তার উপুর করে শুয়ে তাকে দুই হাত মাজায় রেখে বলি মাথা ওঠান, অধিকাংশ লোক ওঠাতে পারে না। তো এখানে দেখা যায় লেটিসিমাস ডোরসি, ইরেক্টর স্পাইন, গ্লুটস মাসেল এগুলো খুব উইক থাকে। তো এই উইক মাসেলকে স্ট্রং করার সারা পৃথিবীতে একমাত্র কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। মুভমেন্ট বাড়ানো, মুভমেন্ট বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নাই। ফিজিওথেরাপি কোমরের মুভমেন্ট, আমাদের গতি, আমাদের হাঁটা, আমাদের দৈনন্দিন কার্যকলাপ আমরা যেগুলো করি এই মুভমেন্ট বাড়ায়। অর্থাৎ আপনার দেখেন বয়স বাড়ছে বাড়ছে বাড়ছে, আপনি এখন 70 বছর এবং আপনার গতি কমে গেছে, আপনার বিছানার মোবিলিটি কমে গেছে, আপনার বাসায় একজন এসে বেল দিয়েছে, আপনি শুয়ে আছেন, উঠে গিয়ে গেট পর্যন্ত যাবেন আপনি যেতে পারেন না। এই সমস্ত মোবিলিটি বাড়ানোর জন্যে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে আজকে থেকে নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসা করুন, এক্সারসাইজ করুন, মোবিলিটি বাড়বে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ফিজিওথেরাপি চিকিৎসা স্বাস্থ্যকর অভ্যাস, কারণ এটি আপনাকে শিখাবে আপনার বেড মোবিলিটি বাড়ানো, এটি শিখাবে কীভাবে দাঁড়াবেন, এটি শিখাবে কীভাবে হাঁটবেন, এটি শিখাবে কীভাবে বসবেন, কীভাবে বসা থেকে উঠবেন। এক্সেলেন্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার, আমার, আমাদের সবারই ফিজিওথেরাপি চিকিৎসার দরকার। যেমন আপনার কোনো অসুখ নাই কিন্তু সপ্তাহে কমপক্ষে আপনি একবার ফিজিওথেরাপিস্টকে ভিজিট করুন, আপনার স্ট্রেসিং স্ট্রেন্থেনিংগুলো করুন,
পায়ের স্ট্রেচিং করুন, হাতের স্ট্রেচিং করুন, ঘাড়ের স্ট্রেচিং করুন, কোমরের স্ট্রেচিং করুন, স্ট্রেন্থেনিং করুন। এটা আপনার প্রতি সপ্তাহে একবার করা দরকার, আর সারা সপ্তাহ আপনি এটা মানবেন। আপনার দৈনন্দিন জীবনের পার্ট অ্যান্ড পার্সেল ইজ ফিজিওথেরাপি চিকিৎসা। পরিশেষে আপনাদের জন্য বলবো, ফিজিওথেরাপি কোমর ব্যথার জন্য একটি নিরাপদ ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। এটি কেবল ব্যথা কমায় না, বরং কোমরের স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে। তাই কোমর ব্যথার সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা তার কাছ থেকে নিন এবং তার তত্ত্বাবধানে চিকিৎসা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও বলছি, এক্সারসাইজের কোনো বিকল্প নাই। এক্সারসাইজ, 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 নিয়মিত এক্সারসাইজ করুন। অনেক অংশেই, অনেকভাবেই আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।